তোমার মতো বীর পুরুষ ইন্সপেক্টরকে কেউ ঘায়েল করতে পারে এটা আমার জানা ছিল না সরি রিয়েলি আই এম ভেরি সরি বসে আছেন স্যার আমার মাথায় একটা বুদ্ধি এসেছে স্যার ইন্সপেক্টর সাগরের বিরুদ্ধে একটি সন্দেহজনক মামলা ঢুকে দিন স্যার কে যেন এসেছে আপনার মতো একজন দেশপ্রেমিক এমপিকে কেউ ঘায়েল করতে পারে এটা আমার জানা ছিল না সরি রিয়েলি আই এম ভেরি ভেরি সরি বাবা এক সপ্তাহ তোমাকে সময় দিলাম এর মধ্যে এমন একটা খারাপ রিপোর্ট তৈরি করবে যাতে এক চান্সে সাগরে চাকরি চলে যায় একজন নির্দোষ লোকের বিরুদ্ধে কিভাবে খারাপ রিপোর্ট লিখব তাছাড়া সাগর চাকরি হারালে তোর কি লাভ আমার যে কি লাভ হবে তা হিসেব করে তোমাকে বোঝানো যাবে না আর এই বয়সে তা তুমি বুঝবেও না সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনি আমাকে ডেকেছিলেন গভীর রাতে কুতুবুদ্দিনকে হামলার কোনো হদিস পেয়েছ স্যার এই ব্যাপারে কুতুবুদ্দিন মুখ খুলছে না থানা জিডিও করেননি ব্যাপারটি আমার কাছে খুব রহস্যজনক মনে হচ্ছে নদী সাগরকে চানাস্তা দাও সাগর আমি একটা বিশেষ কাজে বাইরে যাচ্ছি তোমার সঙ্গে পরে আলাপ করব স্যার ওকে বাবা কারণ একটা পাওয়া গেছে কুতুবুদ্দিনকে যারা মেরেছে ওই আসামিদের সাগর গ্রেফতার করতে না পারলে চাকরি থেকে ছাঁটাই করে দিবে